চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি লেখক ও সাংবাদিক মহিউদ্দিন আহমদের কাছে। আপনার কর্মজীবন, বর্তমান ব্যস্ততা নিয়ে গল্প তো করবই, কিন্তু শুরুতেই জানতে চাচ্ছি যে আপনার যে সর্বশেষ বইটি বের হয়েছে, এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল, এই বইটির আসলে মূল কাহিনীটি কী নিয়ে? ছাত্র জীবনে আমি এই দেশে যে রাজনীতি দেখেছি বা শুনেছি, এবং তারপরে আমি ছাত্র জীবনে আমি যা করেছি, অ্যাক্টিভিজম বলা যায়, তারপরে তারপরে তো মুক্তিযুদ্ধ হলো, সেখানে আমার অংশগ্রহণ কিভাবে হলো, এবং এর পরের যে অস্থির সময়টি, এটা বলা যায় যে 1976 সাল পর্যন্ত, ওই সময়টার আমার মেমোয়ার্স বলতে পারেন। একদিন যুদ্ধ হয়েছিল, কিন্তু যখন আপনি গল্পটি লিখেছেন সেটা তো আসলে ওই যুদ্ধের সময়কার প্রেক্ষাপট নিয়ে, কিন্তু এখানে কি আপনার আসলে ভেতরকার কোনো চাপা আর্তনাদ কিংবা আফসোসের কোনো ঘটনা আছে কি? আমরা তো বিভিন্ন দেশের যুদ্ধ বিগ্রহের কাহিনী টাহিনী পড়ি শুনি, তা আমাদের দেশে যেরকম একটি যুদ্ধ হবে এটা নিশ্চয়ই আমরা চাইনি, কেউ যুদ্ধ তো কেউ চায় না। তারপরে যুদ্ধটি এসে পড়লো, এবং এই যুদ্ধে তো আমাদের দেশের, আমি বলবো যে প্রচণ্ড রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন হলো আমরা, লাখ লাখ লোক মারা গেলেন, লাখ লাখ মানুষ গৃহহীন হলেন। তো এই যে দুঃখ, বেদনা, নিষ্ঠুরতা, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে প্রায় সব পরিবারকেই ছুঁয়ে গেছে, কিন্তু এখন যেন মনে হয় আমরা সবই ভুলতে বসেছি। তো এই জন্যই আমি এইভাবে নামকরণটি করলাম যে এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল, হয়েছিল কি না অনেকেই হয়তো জানেন না, খোঁজ করারও চেষ্টা করেন না। আপনি তো অনেকদিন ধরেই লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন, তো এই পর্যন্ত আপনার মোট কতগুলি বই বের হয়েছে, এবং সবগুলো বই নিয়ে মানে উল্লেখযোগ্য বইগুলো সম্পর্কে আসলে জানতে চাচ্ছি? আমার লেখা এবং সম্পাদিত বইয়ের সংখ্যা তো 40-এর কম হবে না, এবং ঢাকা থেকে বেরিয়েছে, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গা থেকে, লন্ডন, ব্যাংকক, সিউল, টোকিও, এসব জায়গা থেকেও বেরিয়েছে। আচ্ছা, অন্য ভাষাতেও তো আপনার বই বেরিয়েছে? ইংরেজিতে, বাংলা এবং ইংরেজিতে। আচ্ছা, তো এর মধ্যে ধরেন গত কয়েক বছর যাবৎ আমি শুধু বাংলায় লিখছি, আগে বাংলায়ও লিখতাম ইংরেজিতেও লিখতাম। তো এর মধ্যে কিছু ধরেন আছে, কিছু গবেষণামূলক বই আছে, কিছু অ্যান্থোলজিস আছে, আর কবিতাও আছে কিছু, 6-7টা হবে কাব্যগ্রন্থ, এক সময় লিখতাম, পদ্য লিখতাম। আর এখন তো বিশেষ করে রাজনৈতিক দলগুলো নিয়ে লিখছি। আচ্ছা, আপনার লেখায় আমরা অনেক আসলে রাজনীতির ঘটনা খুঁজে পাই, ইতিহাসের অনেক ঘটনা খুঁজে পাই, মূলত আপনার লেখায় রাজনৈতিক বিষয়গুলো খুব সুন্দরভাবে, চমৎকারভাবে উঠে আসে, কিন্তু আজকে মূলত আমরা আপনার সাংবাদিকতা এবং অন্যান্য লেখালেখি নিয়েই বেশি গল্প করব। জানতে চাচ্ছি যে এই যে লেখালেখির সঙ্গে আপনি দীর্ঘদিন ধরেই চলে আসছেন, তো শুরুর গল্পটা একটু শুনতে চাই, শুরুটা কীভাবে হয়েছিল? লেখালেখির শুরু কিন্তু স্কুল ম্যাগাজিনে। আচ্ছা, আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে পড়তাম, প্রতি বছর আমাদের বার্ষিকী বের হতো একটা, এবং আমি ক্লাস 5 থেকে এসএসসি পর্যন্ত প্রতি বছরই প্রতিটি মানে বার্ষিকীতে আমার লেখা থাকতো, হয়তো একটা ছড়া, কবিতা বা একটা চিঠি, মানে এই এই ধরনের আর কি। তো ওইটাই শুরু। তারপরে আমি ধরেন কচিকাঁচার আসরের সদস্য ছিলাম, ওই সময় কিছু লেখালেখি করতাম, কিন্তু আমার আসলে লেখালেখি বলা যায় যে এই যে এর বাইরে কিছু সিরিয়াস লেখার চেষ্টাটা শুরু করি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, মুক্তিযুদ্ধের পরে আমি বলবো, যখন আমি ওই ছাত্র জীবনেই তখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন দৈনিক গণকণ্ঠ বের হলো, তার সাথে আমি সম্পৃক্ত হই, এবং তখন আমি প্রথমে ছিলাম বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার, তারপরে আস্তে আস্তে ফুল ফ্লেজের রিপোর্টারের কাজ করেছি, সম্পাদকীয় বিভাগেও কাজ করেছি, আমি রিপোর্টও লিখতাম, ইন্টারভিউও করতাম, আবার সম্পাদকীয়ও লিখতাম, উপসম্পাদকীয়ও লিখতাম, ওইভাবেই শুরু। কিন্তু 1974 সাল থেকে আমি ইংরেজিতে ওই যে সাপ্তাহিক হলিডে ছিল সেখানে আমি লেখা শুরু করি, এবং দীর্ঘদিন আমি হলিডেতে লিখতাম, ওই সাপ্তাহিক হলিডেতে। তো এইভাবেই বিভিন্ন পত্রপত্রিকায় আমি বিভিন্ন সময়ে লিখেছি। এর ফাঁকে ফাঁকে ধরেন 1990-এর পর থেকেই আমি বলবো, 88-এর পর থেকে আমি এই যে গ্রন্থ প্রকাশে হাত দিই আর কি। আপনি তো দেশের বাইরে সাউথ কোরিয়ায় একটি ইউনিভার্সিটিতে মাস্টার্স ইন এনজিও স্টাডিজ এই বিভাগটির সহকারী প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেছেন, এই বিষয়ে একটু জানতে চাই। আমি বিশ্ববিদ্যালয়ে কাজ করব, পড়াবো, একসময় ভাবতাম ছাত্র জীবনে, তারপরে আর হয় নাই।
তো সুযোগটা যখন এলো আমাকে ওই বিশ্ববিদ্যালয়টি থেকে, যখন আমাকে কিভাবে এসেছিল সুযোগ, এইটা ওদের মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা ফান্ডিংয়ে ওরা একটা নতুন কোর্স চালু করবে। আচ্ছা, এটা নতুন, একেবারেই নতুন, এনজিও স্টাডিজ, সেটার উপরে একটা মাস্টার্স কোর্স। তো তখন বিভিন্ন জায়গা থেকে তারা আমার রেফারেন্স পেয়ে আমার সাথে যোগাযোগ করে, করার পরে আমাকে যখন বলল, আমি বলো তুমি ফর্মালি অ্যাপ্লাই করো, তোমাকে আমরা নেব, তখন আমি অ্যাপ্লাই করলাম। তারপর বলো তোমার অরিজিনাল সার্টিফিকেট পাঠাও। আমি ইউনিভার্সিটি থেকে আমার মূল সার্টিফিকেট তখন পর্যন্ত তুলি নাই। আচ্ছা, তো আমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন আমাদের ইকোনমিক্সের, আমার বন্ধু ব্যাচমেট, তাকে বললাম যে একদিনের মধ্যে আমাকে দিতে হবে সার্টিফিকেট তুলে, সে দিল, তারপরে তো ওরা আমাকে নিল। তো এটা ছিল একটা খুব চমৎকার একটা কোর্স, নতুন, ফলে আমাকে কারিকুলাম ডেভেলপমেন্ট করতে হয়েছে এবং তৈরি করা, পড়ানো, স্টুডেন্টরা ছিল বিভিন্ন দেশের, স্টুডেন্ট কাউন্সিলিং এসবই করতে হয়েছে, এবং খুব চমৎকার আমার একটা সময় কেটেছে। এবং আমি এই ওই যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা আমি এমনভাবে প্রথম ক্লাসেই আমি ছাত্রদেরকে বলেছিলাম যে নেভার এভার থিঙ্ক দ্যাট আই নো মোর দেন ইউ, আর নেভার কল মি প্রফেসর অর স্যার, কল মি বাই মাই ফার্স্ট নেম। এর ফলে আমরা খুব বন্ধু হয়ে গিয়েছিলাম, এবং ক্লাস যেটা হতো, ক্লাস কিন্তু নিত ছাত্ররাই মূলত, আমি একটু ইন্ট্রোডিউস, অনেকটা প্রেজেন্টেশনের মতো ছিল, আমি শুরুতে একটু মানে একটা ভূমিকা দিতাম, তারপরে ওরা তো রেডি হয়ে আসতো, ওরা নিজেরা নিজেরা বলতো, ক্রস ডিসকাশন হতো, শেষে আমি একটু সাম আপ করতাম। এটা খুব পার্টিসিপেটরি ছিল। খুবই চমৎকার। ওখানে আপনি কতদিন এই দায়িত্ব পালন করেছেন, এবং ওখানে কি কোনো বাঙালি স্টুডেন্ট পেয়েছিলেন আপনি? হ্যাঁ, বাঙালি স্টুডেন্টও ছিল। আমার আমার স্টুডেন্টদের মধ্যে 9টা দেশের স্টুডেন্ট ছিল, এবং বিভিন্ন দেশ, মানে কোরিয়া থেকে শুরু করে একদম মানে বলবো যে ইন্ডিয়া পর্যন্ত। আচ্ছা, আর বিভিন্ন বয়সের স্টুডেন্ট, 24 বছর বয়স থেকে 45 বছর পর্যন্ত। মানে আপনি তো বলছিলেন আমাকে অফিয়ারে যে ওখানে মূলত যারা এক্সিকিউটিভ ওরাই আসলে এই কোর্সটি করতে গিয়েছে, বিভিন্ন এনজিওতে যারা কাজ করেছে বা রিসার্চ ইনস্টিটিউশনে কাজ করেছে, একটু অভিজ্ঞতা আছে, ওরা এসে এখানে এনরোলড হতো এবং অনেকটা রিট্রিটের মতন। আচ্ছা, তো আমি বছর দুয়েক ছিলাম সেখানে, বাট এটা আমার জন্য খুব একটা এনলাইটেনিং এক্সপিরিয়েন্স। আমি আমি আমার ছাত্রদের কাছ থেকে অনেক শিখেছি, এবং লাস্টলি আমি যে কাজটি করেছি, আমি যে যে কোর্স ওয়ার্কগুলি করাতাম এবং বিভিন্ন কোর্স ম্যাটেরিয়াল আমি তৈরি করে দিতাম মাঝে মধ্যে, আবার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতাম, সব কিছু কম্পাইল করে করে আমি ওদেরকে দিতাম, কারণ এটা তো কোনো রেফারেন্স বই তেমন নাই, আর কোরিয়াতে ইংরেজি বই তেমন পাওয়া যায় না। পরে আমি যেটা করেছি যে এই সাবজেক্ট রিলেটেড যেগুলো আমি হ্যান্ডেল করতাম, মনে করেন যে গ্লোবালাইজেশন, পিস, হিউম্যান রাইটস, জেন্ডার, এনভায়রনমেন্ট, এই ধরনের জিনিসগুলো সবগুলো মিলিয়ে বিভিন্ন লেখককে দিয়ে আমি লেখা লিখিয়ে আমি পরে একটা কম্পাইলেশন তৈরি করেছি, যেটা ওরা পাবলিশ করেছে এবং ওইটাই এখন কোর্স ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করে। এত গেল আপনার অধ্যাপনার জীবন। একটু লেখালেখির প্রসঙ্গে চলে আসি আবার। অনেক বছর ধরে তো লেখালেখি করছেন, এই যে রাজনৈতিক সমসাময়িক বিষয়গুলো আপনি খুব সুন্দরভাবে যে আপনার লেখালেখিতে তুলে ধরেন, আপনার কি মনে হয় যে আসলে লেখার মাধ্যমে একটি সমাজ পরিবর্তন করা যায়? উত্তর একেবারে আমি আমি খুব পজিটিভলি দিব, হ্যাঁ করা যায়। কারণ আমরা যারা নিজেদেরকে পরিবর্তন করছি প্রতিনিয়ত, আমার বাবার সাথে তো আমি অনেক দূর, আমার বাবার চাইতে আমি মনে করি আমাকে একটু অগ্রসরমান মনে করি, তারা হয়তো তাদের মা বাবার চেয়ে অগ্রসরমান, এভাবেই তো সমাজ চলছে। তো আমাদের এখানে যে আমরা যে আধুনিক শিক্ষা ব্যবস্থা যেটা, আমরা তো তারই প্রোডাক্ট, এবং আমরা তো বই পড়ে পড়ে অনেক কিছু শিখেছি, এবং আমরা এখনও কিন্তু এই যে 2000 বছর আগে সক্রেটিস কী বলেছেন বা অ্যারিস্টটল কী বলেছেন, এগুলো নিয়ে তো আমরা এখনও মাথা ঘামাই, তাই না? তো সুতরাং বই কিন্তু মানুষের যে মনন যেটা, এটা তৈরি করতে অনেক ক্ষেত্রে সাহায্য করে যদি আমরা সেই ধরনের বই পড়ি। তো আমরা আসলে আমি মনে করি যে পাঠক মন অনেক ক্ষেত্রেই বই পড়ে তৈরি হয়, আবার বইও অনেক সময় মানে মানে আমরা যদি ভুল বই চুজ করি তাহলে পাঠক মন পেছনের দিকেও যেতে পারে। আপনার প্রকাশিত তো অনেক বই আমরা পেয়েছি, পাঠকরা সাদরে গ্রহণ করেছে, তো আপনাকে যদি পাঠক হিসেবে বলা হয় যে কার লেখা আপনার ভালো লাগে? স্কুল লাইফে ধরেন শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, এগুলো মোটামুটি শেষ,
প্লাস ওই সময়ের যত ডিটেকটিভ বই আছে, দস্যু মোহন, দস্যু বাহারাম, এগুলো পড়তাম, গোগ্রাসে গিলতাম। এখনো কি তাই? এখন আর ওইগুলো নাই, কিন্তু এরপরে আস্তে আস্তে সিরিয়াস বই পড়ার, মানে বয়সের সাথে আসলে মানুষের রুচির পরিবর্তন হয়। এবং ধরেন আমরা ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি যে রাজনৈতিক সাহিত্য আমি বলবো, ইতিহাস নিয়ে গবেষণা, আমি মনে করি এটাতে পায়োনিয়ারিং কাজগুলো করেছেন আমাদের দেশে বদরুদ্দিন উমর, এবং ওনার বই পড়ে কিন্তু আমরা অনেক এনলাইটেন্ড হয়েছি। 1970 সালে, 1971 সালে ওই সময় বলবো ইন্ডিয়া থেকে অনেক বই আসতো, ওখানে প্রচুর লেখকের এই ধরনের লেখা ছিল, আমাদের এখানে এই চর্চাটি খুব কম ছিল। আপনার লেখায় তো আমরা ইতিহাসকে খুব চমৎকারভাবে পেয়েছি, জানতে ইচ্ছে করছে যে আপনার ছোটবেলা আসলে কিভাবে কেটেছে। জন্মের আগে থেকেই আমার বাবা মা, তারা ঢাকায় সেটেল করেছিলেন। আচ্ছা। বাবা সরকারি চাকরি করতেন, মা স্কুল শিক্ষক ছিলেন। তো জন্ম হচ্ছে পুরন ঢাকায়, মিটফোর্ড হসপিটালে। আচ্ছা। কয়েক বছর ছিলাম পুরান ঢাকায়, তারপরে আমরা চলে আসি এইদিকে আর কি। তারপরে দুই একটা প্রাইমারি স্কুলে পড়েছি, পড়ার পরে ক্লাস 5 থেকে ল্যাবরেটরি হাই স্কুলে। তো শৈশবটা আর দশজনের যেরকম কাটে আমাদেরও ওই রকমই কেটেছে। ওই সময় প্রচুর খেলাধুলা করেছি, বই পড়েছি, আড্ডা দিয়েছি, দুরন্তপনার সঙ্গে কেটেছে ছিল। কিন্তু সন্ধ্যার মানে আজান হওয়ার সাথে সাথে বাসায় ফিরতে হতো যতই বাইরে থাকি, এই এইটুকু মেনটেন করেছে। কিন্তু আমরা একা একা ঘোরাফেরা করতাম, আমি মোহাম্মদপুর থেকে বাসে করে স্কুলে যেতাম, আমি বাসে করে আসতাম, অনেক স্বস্তি ছিল, জীবনটা খুব স্বস্তিদায়ক ছিল, এখনকার মতন এত জটিল ছিল না। আপনার পরিবারে কেউ কি লেখালেখি কিংবা সাংবাদিকতার সঙ্গে জড়িত আছে? না। আচ্ছা, তাহলে অনুপ্রেরণাটা আসলে কোথায় পেয়েছেন? প্রেরণা আসলে এইটা এইভাবে হয় না, হয়ে যায়, কেমনে কেমনে যেন হয়ে যায়, মানে সামাজিক প্রেক্ষাপট থেকে আসলে অনুপ্রেরণা চলে আসছে। না, আমি যে লেখক হব এরকম তো মানে লক্ষ্য স্থির করি নাই ছোটবেলায়। তো এক সময় ধরেন লেখাপড়া শেষ হবে, চাকরি বাকরি করব, বাঙালি মধ্যবিত্তের তো লক্ষ্য এটাই, একটা চাকরি করা, একটা ভালো একটা দেখে শুনে বিয়ে করা, তারপরে সংসার করা, বাচ্চা কাচ্চা হয়, এটাই তো স্বাভাবিক, তাই না, নর্মাল। কিন্তু এর বাইরে আমাদের দেশটা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা উলট পালট হয়ে গেল, তারপরে কিন্তু জীবনের স্বাভাবিক ছন্দটা ফিরে আসেনি। তো আমরা ওই সময়ে কিন্তু আবর্তে পড়ে গিয়ে আমাদের মধ্যে অনেকেই কিন্তু মানে বিভিন্ন দিকে ছুটে গেছি, অনেকে পথ ভুল করেছি, আবার অনেকে পথ পরিবর্তন করেছি। তো ওই সময় থেকে আমি বিভিন্ন সময়, আমি কখনো সরকারি চাকরি করিনি, করার তেমন ইচ্ছেও ছিল না। তো আমি বিভিন্ন মানে আমি বলবো যে গবেষণা প্রতিষ্ঠান, প্রজেক্ট, এই সমস্ত জায়গায় কাজ করেছি, বিদেশিদের সাথে প্রচুর কাজ করেছি এবং তাদের কাছ থেকে অনেক জিনিস শিখেছি, যেমন 9টার সময় কোথায় অ্যাপয়েন্টমেন্ট থাকলে ঠিক 9টায় যাওয়া, এই জিনিসগুলো আমি মেনটেন করি। তো কথাবার্তা বলতে হতো বেশিরভাগ ইংরেজিতে, তখন লিখতামও ইংরেজিতে। তো আমি আসলে মোটামুটি বাংলায় খারাপ ছিলাম না, ভালোই ছিলাম, স্কুলে ভালো নম্বর পেতাম, পরে দেখলাম যে বাংলাটা মোটামুটি আসে, তাই লেখা শুরু করলাম আর কি। আর এখন তো ধরেন না, বই লেখার পাশাপাশি আমি প্রথম আলোয় কলাম লিখি নিয়মিত, তো সেই কলামগুলো ধরেন অনেকেই প্রশংসা করে, অনেকে গালিও দেয়, মিক্সড রিয়াকশন পাই আর কি। আচ্ছা, আপনার লেখায় তো আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে বিভিন্নভাবে পেয়েছি, বিভিন্ন সময়ের প্রেক্ষাপট আপনি তুলে ধরেছেন। সর্বশেষ আপনার লেখা যে বইটি এদেশে একদিন যুদ্ধ হয়েছিল, সেখানেও আমরা মুক্তিযুদ্ধ পেয়েছি, আপনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা। তো আসলে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই যে ওই সময়কার কোনো স্মৃতি কি আছে যা আপনি আজও মনের ভিতরে বয়ে নিয়ে বেড়াচ্ছেন? স্মৃতি অনেক আছে, মানে এরকম মানে উল্লেখযোগ্য এমন কোনো স্মৃতি যেটা মানে খুব মনে পড়ে, আপনাকে খুব নাড়া দেয়? না, কতগুলো স্মৃতি আছে, যেমন আমি মুক্তিযুদ্ধের সময় আমি যখন ভারতে ট্রেনিং নেই, তখন আমি জানতে পারলাম যে 1.5 মাস আগে আমার বাবা মারা গেছেন। আচ্ছা। দেশের ভিতরে তো এইটা আমি মানে আমি ওনাকে মিস করি, আমার বাবাকে, কারণ আজকের আমি যা এটা আমার বাবা ছাড়া হতো না। তো সুতরাং এইটা আমি কোনোদিন তার ইয়ে ভুলবো না, উনি আমাকে হাতে ধরে অনেক কিছু শিখিয়েছেন, আমার মাও তাই, ক্লাস 5 পর্যন্ত আমার মায়ের কাছে পড়েছে, তারপরে বাবা আমাকে গাইড করতেন, এসএসসি পরীক্ষা পর্যন্ত উনি গাইড করেছেন, স্কুলে আমি কখনো কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়ি নাই। যখন যুদ্ধ হয়েছিল তখন আপনার বয়স কত ছিল? বড় জোর 19। আচ্ছা। আর ওই সময়টা মানে টকবগে যুব, হ্যাঁ, 18 বছর বয়স, কি দুঃসহ যুদ্ধে যাবার সময় তার, না না ওইটা না, সুকান্তের সেই কবিতা, 18 বছর বয়স কি দুঃসহ,
তো আমরা তো ওই সময়ের, তাই না? তখন আমি সেকেন্ড ইয়ার অনার্সে পড়ি, আচ্ছা, যখন মুক্তিযুদ্ধটি শুরু হয়। তারপর তো যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধ কবে শেষ হবে আমরা জানতাম না, যুদ্ধ শেষে আমি জীবিত ফিরব কি না আমি জানতাম না, পরিবারের অন্যদের সাথে কোনো দিন দেখা হবে কি না এটাও কখনো ভাবতে পারি নাই। আপনার সাথে গল্প করতে খুবই ভালো লাগছিল। আমরা গল্প করতে করতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষ ছোট্ট করে জানতে চাবো যে বর্তমানে কি লেখা নিয়ে ব্যস্ত আছেন, ভবিষ্যতে কোন কোন লেখা আপনার কাছ থেকে আমরা পাবো? বাংলাদেশের ইতিহাসটাকে তুলে ধরার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে উইন্ডো হিসাবে ব্যবহার করি, মানে তাদের মাধ্যমে ওই সময়টাকে দেখাই, ওই দলটি হচ্ছে তার প্রিন্সিপাল ক্যারেক্টার। তো সেভাবে এখন আমি দেখছি, আমি আওয়ামী লীগ নিয়ে অনেক গবেষণা করছি এবং এখন আমি বাংলাদেশের 1972 থেকে 1975 সাল পিরিয়ডটা নিয়ে কিছু কাজ করছি, প্লাস 111-এর যে পিরিয়ডটা 2007-08 ওটা নিয়েও আমি কিছু কাজ করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই সকালে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladesh.tv। ইংরেজ লেখক ডগলাস অ্যাডামসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিজেকে উঁচু জায়গা থেকে ফেলে দিলেই উঠতে শেখা যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।